আমরা এখন আর্টিক স্নো হোটেলের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই হোটেলের সব কিছু বরফ দিয়ে তৈরি, দেখতে পাচ্ছেন। আমরা বরফের তৈরি গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ঢোকার পথেই চোখে পড়লো দাবার কোটের মধ্যে এরকম গুটিগুলো শেপ করে রেখেছে বরফ দিয়ে। হোটেলের ভিতরে রয়েছে আইস রেস্টুরেন্ট, আইস শ্যাপল এবং আইস বার। তো আমরা প্রথমেই চলে আসলাম আইস বারে। এখন আমরা বরফের তৈরি গ্লাসে আইস ড্রিঙ্কস অর্ডার করব। ওকে, হোয়াট অ্যাবাউট দ্যান আইস ড্রিঙ্ক উইদাউট অ্যালকোহল? ইজ দিস ওয়ান রেড ওয়ান এন্ড ইটস আ স্ট্রবেরি এন্ড স্প্রাইট মিক্স। ওকে, বাট ইজ স্টিল গোনা বি আইস? ইয়েস, দিস ইজ ইন আইস গ্লাস। ওকে, সো আই হ্যাভ টু অফ দিস অর জাস্ট আ সেকেন্ড। এটা যদি নেই আমরা আইস ড্রিঙ্ক উইদাউট অ্যালকোহল তাহলে এটা হচ্ছে আইস গ্লাস। ওকে, আইস গ্লাস। তো বরফের তৈরি গ্লাসে ফর দ্য ফার্স্ট টাইম আমরা স্ট্রবেরি ড্রিঙ্কসটা এখন এনজয় করব। আচ্ছা, টেস্ট কেমন? বেরিজ দিয়ে তৈরি একটা জুসের মতো, কোনো অ্যালকোহল নাই। খুবই সুন্দর টেস্ট, খুবই মজা, রিফ্রেশিং। প্রাইস হচ্ছে 6 ইউরোস করে পার গ্লাস। এন্ড অবশ্যই এটা নন অ্যালকোহলিক, আর
হাউস এবং আইস হোটেল দেখে আমরা ঠান্ডায় একদম জমে গেছি, তাই ভেতরে আসলাম একটা কফি শপে কফি খাওয়ার জন্য। আমরা গরম গরম দুটা কফি নিলাম। এই কফি শপটা আইস হোটেলের সামনেই আছে। আইস হোটেল এবং ইগলু হাউসের বুকিংয়ের জন্য এখানে কাস্টমার সার্ভিসও রয়েছে কথা বলার জন্য। তো এখন আমরা কফি এনজয় করব। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। Thank you.